24 বছর সংসার করে অন্তত এটা বুঝেছি যে সুযোগ পেলে বা সুযোগ যদি হাতের নাগালে আসে তাহলে সেটা কখনোই হাতছাড়া করতে নেই। এজন্য যদি আপনাকে নিজেকে সস্তা করতে হয় সেটাও করতে হবে, আর না হলে ঠকতে ঠকতে দেওয়ালে একসময় পিঠ ঠেকে যাবে। আসসালামু আলাইকুম, সাথে আছি আমি রুমিজ বিল্লা। টিপস মাম প্রেজেন্টেশন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, সকালবেলা হাঁটতে বের হয়েছি এবং আজকে একটা কুয়াশাচ্ছন্ন সকাল। আমি যখন বের হয়েছিলাম তখন কিন্তু এতটা কুয়াশা ছিল না, কিন্তু আসার পরেই দেখলাম যে আস্তে আস্তে কুয়াশাটা চেপে ধরছে, যদিও তা অল্প সময়ের জন্য ছিল। তো আজ হচ্ছে নাস্তা করবার সময় নেই, মানে নাস্তা বানাবার সময় নেই, যেহেতু আমি বাইরে গেলাম আবার বাসায় ফিরলাম, আর দীপকে সকালবেলা ওঠাতে তো খুব কষ্ট হয়ে যায়। তো আজকে হচ্ছে দীপকে নিয়ে স্কুলে যাব, আর আমার এই ভিডিওটা হচ্ছে 28শে ডিসেম্বরের, তার মানে গত বছরের ভিডিও, কিন্তু কাজের চাপে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এই আজকে হচ্ছে দীপের স্কুলের রেজাল্ট দেবে, তো সেই কারণেই যাব। আর এই যে জামাটা দেখছেন, এটা একটা ওড়না এবং এটা জামা, এই যা কিছু যে কাজ কারুকাজ দেখছেন এগুলো কিন্তু আমার নিজের হাতে করা। আর এই যে ভরাট সেলাইগুলি, এইগুলি আমার মায়ের কাছ থেকে শেখা, এবং আমি কিন্তু ভরাট কাজটা খুব ভালো পারি, একেবারেই মানে প্রিন্টের মতো জামার সাথে মিশে যাবে, আপনার হাতে বাঁধবে না। এবং আমি এক গুণ করে সুতা নিয়ে, যে চিকুন যে সুতাগুলি, আমি সেই সুতাগুলো দিয়েই কিন্তু এই কাজগুলি করে থাকি। তো আমার এই কাজ কিন্তু মোটামুটি সবার কাছেই খুব পছন্দ। তো আমি জামাটা আপনাদের সাথে শেয়ার করলাম। জামাটা আগেও একবার আমি যখন কাজটা শেষ হয়েছিল তখন করেছিলাম, সেটা অনেক আগে। তো আজকে যেহেতু আবার আমি জামাটা পরবো, এই জন্য জামাটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আর এই যে ওড়নাটা, ওড়নাটায় কিন্তু আমি একটু পাড় লাগিয়ে দিয়েছি, একটু লেস লাগিয়ে দিয়েছি, এতে ওড়নাটার গর্জিয়াসটা একটু বেড়ে গেছে, তো যার কারণে কিন্তু এটা আরও ভালো লাগছে। তো যাই হোক, কিন্তু একেবারেই এই সকালবেলা যেহেতু আমাকে ওষুধ খেতে হয়, এই জন্য আমি চা করে নিয়েছি। এখন আমি একটু বিস্কিট দিয়ে চাটা খেয়ে ওষুধ খাবো, এরপরে বাইরে যাব। আর দীপ তো একেবারেই খালি পেটে বের হচ্ছে, ওকে শুধু একটু পানি খেয়েছি। আর আমার ওষুধের জন্যেই কিন্তু আমাকে চাটা করতে হয়েছে, যে শুধু বিস্কিট খেতে পারবো না, এই জন্যে আমি একটু চাটা করে নিলাম। তো এই যে চলে এলাম দীপের স্কুলে, তো স্কুলে এসে যেটা শুনলাম যে আজকে রেজাল্ট ওদের হাতে কলমে কোনো রেজাল্ট দেওয়া হবে না। আর এই যে দীপের পাপা, পাঞ্জাবি পরা দীপের পাপা, তা সেও আজকে স্কুলে আসছে, যেহেতু সে বাড়িতে থাকে না, তখন বাড়িতে থাকতো না, তো সে স্কুলে আসছে। তো স্কুলে দীপের সাথে দেখা হলো, আমার সাথে দেখা হলো। তো আমরা তো দীপের পাপাকে পেয়ে আসলে অনেক খুশি যে সে স্কুলে আসছে, আমরা এক জায়গা হতে পেরেছি। আর হচ্ছে দীপের পাপা যেহেতু অনেক দিন পরে স্কুলে আসছে, যার কারণে অনেক গার্জিয়ানদের সাথে দেখা হচ্ছে। তার দীপের পাপার নিজের বন্ধুরা আছে, যে যাদের ছেলেরা এখন এই স্কুলে পড়ে, মানে এদের যে দল ছিল, এরা দীপের পাপা এই স্কুল থেকে পড়া, এবং তার সেই সময়ের যে বন্ধুরা, তাদের ছেলেরাও এখন এই স্কুলে পড়ে, যার কারণে অনেক বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। আর স্কুল লাইফ বলতেই আসলে একটা অন্যরকম জিনিস, কি বলবো, যে স্কুল লাইফটা যে ছেড়ে এসেছি, ফেলে এসেছি, এই কথাটা যেন এখনও বিশ্বাস হয় না। আর এই যে দেখতে পাচ্ছেন যে একটা প্লেগ্রাউন্ড এটা, এবং এটা হচ্ছে ভলিবল প্লেগ্রাউন্ড, নাকি হ্যান্ডবল যেটা বলে, প্লেগ্রাউন্ড। এবং এটা কিন্তু খুলনার আর কোথাও নেই, শুধুমাত্র এই সেন্ট জোসেফ স্কুলেই এই প্লেগ্রাউন্ডটা আছে, যার কারণে সবসময় এখানে খেলা অনুষ্ঠিত হয়। তো এই জন্য আমি প্লেগ্রাউন্ডটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর স্কুলটা তো অনেক বড়, বিশাল একটা স্কুল। তো ওরা এই যে শহীদ মিনারের কাছে আসছে, একটু মজা করছে সবাই, তো আমি এই সময় ওদের একটু ক্যামেরা বন্দি করে নিলাম, যে বন্ধুরা এরাও এক সময় বড় হবে, এরকম স্কুলে আসবে, হয়তো এরাও ওরকম এদের নিজেদের ছেলেদের নিয়ে এভাবে স্কুলে আসবে, যেভাবে আজকে দীপের পাপা তার বন্ধুরা মিলে সবাই মিলে এসেছে। তো এই কারণে আমি ওদের কিছু, এবং আরও ওর বন্ধুরা আছে তাদেরও কিছু ছবি আমি ক্যামেরা বন্দি করেছি।
তো স্কুলে সবাই আসা শুরু হয়ে গেছে এবং সবাই যখন শুনলো যে হাতে কলমে কোনো রেজাল্ট দেওয়া হবে না আসলে তখন সবারই মনটা খারাপ হয়ে গেল। কারণ এখন কিন্তু অনেক স্কুলে এই কাজটা করছে, যেহেতু পরীক্ষা বলে তেমন ইম্পর্টেন্ট কিছু না, এদের কোনো লেখাপড়া নেই, যার কারণেই কিন্তু এদের হাতে কলমে রেজাল্ট দেওয়া হয়নি, জাস্ট মুখেই বলে দেওয়া হবে। এখন জানি না সেটাও বা কী হবে। তো আমরা কিন্তু একটা রাস্তার পাশে যে হোটেলগুলো থাকে সকালবেলা নাস্তা টাস্তা বিক্রি করে, যে মিষ্টি, তারপরে ডাল, পরাটা, সন্দেশ, এগুলো যে দোকানগুলোতে বিক্রি করে, আমরা সেরকম একটা হোটেলে এসেছি সকালবেলা নাস্তা করার জন্য, যেহেতু বাসা থেকে খেয়ে যায়নি। তো যেটা কিন্তু আমি আপনাদেরকে আমার ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে সুযোগ পেলে কখনো হাতছাড়া করা উচিত না, সেটা যদি নিজেকে সস্তা করতে হয় তারপরও সুযোগটা গ্রহণ করা উচিত। তো আজকে আমি সেই সুযোগটাই গ্রহণ করেছি। দীপের পাপা বলল যে সে নাস্তা করেনি, তো আমিও সাথে সাথে বললাম যে আমরাও কিন্তু নাস্তা করে আসিনি, আমাদেরও নাস্তা খাওয়াও। তো সে তখন আমাদেরকে নিয়ে গেল। তো আমি যদি এই কথাটা না বলতাম, আগে কখনো বলিনি, 24 বছর বিবাহিত জীবনে আমি কখনোই বলিনি, না খেয়ে থাকলেও বলিনি, কিন্তু এখন দেখলাম যে আমি শুধু হেরেই যাচ্ছি, হেরেই যাচ্ছি, এভাবে আর হারবো কতদিন, আর কতদিন এবার পৃথিবীর আলোতে বেঁচে থাকবো। তো যার কারণে সুযোগটা হাতছাড়া করলাম না এবং সে আমাদেরকে সবাইকে নিয়েই সে নাস্তা খেলো। তো এটাই হচ্ছে একটা পাওয়া, যে 24 বছর পর হলো হাজবেন্ডের কাছ থেকে নাস্তা খেতে পেরেছি, তাও নিজের ইচ্ছায়। তো যাই হোক, এই যে এখন তারপরে স্কুলে এলাম, স্কুলে আসার পরে হেড স্যার এবং অন্য টিচাররা ওদেরকে এক জায়গা জড়ো করে অ্যাসেম্বলির মতো, এরপরে বলে দিল যে কোন ক্লাস, কোন সেকশন, কয়জন শুধু উত্তীর্ণ হতে পারেনি, কিন্তু অন্য কারোদের পাস বা ফার্স্ট সেকেন্ড এরকম কোনো রেজাল্ট নাই, শুধু বলে দিয়েছে যে অমুক সেকশনের হয়তো দুইজন উত্তীর্ণ হতে পারেনি, সেই দুইজনের নাম, তারপরে অমুক ক্লাসের অমুক সেকশনের এই হয়তো তিনজন উত্তীর্ণ হতে পারেনি, তাদের নাম, শুধু এভাবেই ঘোষণা করেছে এবং দিয়েছে যে তোমরা সবাই ভর্তি হয়ে যাও, আজকেই থেকে ভর্তি শুরু, 31 ডিসেম্বর পর্যন্ত টাইম, এবং তোমরা বোর্ডে রেজাল্ট দেওয়া আছে যে উত্তীর্ণে, সেটা তোমরা দেখে নাও, আর যার যার মোবাইলে দিয়ে দেওয়া হয়েছে। তো এই যে দেখেন, একটা গার্জিয়ান আমি দেখলাম যে সে তার বাচ্চাকে, বাচ্চাটা অনেক কান্না করছে এবং সে তার বাচ্চাকে বোঝাচ্ছে যে বাবা তুমি কান্না করো না, তুমি কিন্তু উত্তীর্ণ হয়েছো। এখানে ব্যাপারটা ছিল যে বাচ্চাটা শেষের পরীক্ষাটা দিতে পারেনি, তখনও দাদা মারা গিয়েছিল, যার কারণে ও তখন দাদার দাফনের জন্য রওনা হয়ে চলে গিয়েছিল। পরে ওর বাবা স্কুলে এসে হেডস্যারকে রিকোয়েস্ট করার পরে হেডস্যার ওকে ক্লাসে তুলে দিয়েছে যে কোনো সমস্যা নেই, আপনার ছেলে তো বাকি পরীক্ষা সবই ভালো দিয়েছে, অতএব কোনো সমস্যা নেই। তো এখানে যে আরও গার্জিয়ান আছে, দীপের বেস্ট ফ্রেন্ড আফরানের এই যে আব্বু বাপ্পি ভাই, এই বাপ্পি ভাই দীপের বাবা যখন ছিল না, আমাকে কিন্তু অনেকভাবে সাহায্য করেছেন, আমি সত্যি বাপ্পি ভাইয়ের কাছে অনেকটা ঋণী। আর এই যে একজন রিপোর্টার, আর তিনিও এসেছেন স্কুলে কিছু রিপোর্ট করার জন্যে এবং এদের সাথে কথাবার্তা বলছে। আর দীপের পাপা একটা পেপারে তার নিজের সম্পর্কে একটা পেপার ফ্লাশিং করবে, একটা পোস্ট দিবে, সে পেপারেও কথা বলছিল তারা। আর এই যে দেখেন ওরা বন্ধুরা, এই যে বললাম যে আমি ক্যামেরা বন্দি করেছি যতটুকু সম্ভব ছিল, ওরা এই যে চারজন বন্ধু। তো যাই হোক, স্কুলটা কিন্তু এখন খালি হয়ে গেছে, সবাই চলে গেছে, আমি কিন্তু স্কুলটা খালি হওয়ার অপেক্ষাতেই ছিলাম, বিপোর ফ্রেন্ডের বাড়িতে গেছে, আমি বললাম যে আমি অপেক্ষা করব তুমি না আসা পর্যন্ত, কারণ আমি একটু চাইছিলাম যে স্কুলটা খালি হওয়ার পরে আমি একটু ভিতরটা হাঁটাচলা করব এবং নিজের কিছু স্মৃতিচারণ করব, নিজের স্কুলের কথা, নিজের ক্লাসমেটদের কথা, নিজের ক্লাস ফ্রেন্ডদের কথা, নিজের টিচারদের কথা, সব কিছু যেন একে একে মনে পড়ে যাচ্ছে, যখন এসএসসি দিয়ে স্কুল থেকে বের হলাম সেই স্মৃতিগুলা, সেই দিনটা যেদিন বিদায়ের দিন ছিল সেই দিনটা যেন আজও মনে পড়লে চোখের কোণে পানি চলে আসে। তো তারপরেও কিন্তু একসময় ছেড়ে আসতে হয়, সবাইকেই ছেড়ে আসতে হয় এবং উচ্চশিক্ষার জন্য কলেজে ভার্সিটিতে আপনাকে যেতেই হবে। তারপরেও কিন্তু কলেজ ভার্সিটিতে আপনি যাই পড়েন না কেন, স্কুল জীবন তো স্কুল জীবনে, স্কুল লাইফের কথাটা আসলে মেমোরি থেকে কখনোই মোছা যায় না। বন্ধুরা, এ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন এবং এখন পর্যন্ত আপনারা ভিডিও দেখাটা চালিয়ে যাচ্ছেন, তারা প্লিজ একটা লাইক দেন। আল্লাহ হাফেজ।